রোববার সকাল 9:30 কক্সবাজারের টেকনাফের শাহপুরী দ্বীপ সীমান্তের ওপার থেকে থেমে থেমে আবারও ভারী গোলা বর্ষণের শব্দ। তবে নাফ নদী পেরিয়ে সেই শব্দ এপারে আসে কিছুটা ক্ষীণ হয়ে। গত কয়েকদিনে মাঝে মধ্যে বিকট শব্দে কেঁপেছে টেকনাফ সীমান্তের ঘরবাড়ি। মিয়ানমারের অভ্যন্তরে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে সেখানকার সশস্ত্র গোষ্ঠীর যে সংঘাত চলছে তাতে আবারও এই সীমান্ত দিয়ে শঙ্কা তৈরি হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের। সর্বশেষ শনিবার বিকেলে এই সীমান্তের জেটি ঘাট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন 5 জন রোহিঙ্গা, যাদের মধ্যে ছিলেন একজন গুলিবিদ্ধ নারীও। তবে সেই চেষ্টা প্রতিহত করার কথা জানিয়েছে বিজিবি। এরপর থেকে অনুপ্রবেশের সংখ্যায় শাহপুরী জেটিঘাট এলাকায় যান চলাচল ও লোকজনের চলাফেরা সীমিত করেছে বিজিবি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত কয়েকদিন ধরে নাফ নদীর ওপারে পাওয়া যাচ্ছে থেমে থেমে গোলাগুলি ও ভারী গোলাবর্ষণের শব্দ। এতে সীমান্তের বাসিন্দাদের মাঝে উৎকণ্ঠা যেমন আছে, তেমনই আছে অনুপ্রবেশ নিয়ে শঙ্কা। স্থানীয়রা বলছেন, নাফ নদী হয়ে ছোট ছোট নৌকায় প্রবেশের চেষ্টা করছেন রোহিঙ্গারা। অনেক এই রোহিঙ্গারা অবস্থান করতেছে ফার হওয়ার জন্য, এখানে বাংলাদেশে আসার জন্য ভয়ানক ব্যাপার হবে, কারণ এখনও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মালামাল এগুলি সরে যাচ্ছে, ওখানেও চলে যাচ্ছে। যে কোনো উপায়ে রাইতে বা দিনে মানে সুযোগ নিয়ে মানে এখানে পারে হয়ে পারে আসবার একটা চিন্তা ভাবনা নিয়ে করতে শুনতেছি আর কি। এর আগে 12-13 লাখ রোহিঙ্গা উকিয়া টেকনাফে অবস্থান করতেছে, এর সাপ আমাদের যে স্থানীয় মানুষের উপরে একেবারেই পড়ে আছে। মানবিক বিবেচনা হোক, মুসলিম হোক, আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু এটার কোনো প্রত্যাবাসন রিপার্টিশন কোনো কিছু দেখা যাচ্ছে না। মিয়ানমারের থেকে দেশটির সরকারি বাহিনীর নির্যাতন নিপীড়নের মুখে 2017 সালে পালিয়ে আসে 7.5 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে কক্সবাজারের 34টি আশ্রয় শিবিরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস, যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত লেগেই রয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন অনুপ্রবেশের সংখ্যায় উদ্বিগ্ন খোদ রোহিঙ্গারাও। আর নিরাপত্তা নভায়, আর শান্তি নভায়, আপনারা বাংলাদেশের সরকারের যেটুকুলো আর সাহায্য মদত করেন, আর আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া করির, বেশা বেশি দোয়া করির। জুলুম গরিয়ে যেনে বার্মালিয়র আরসালিয়র মিলিয়রে আজি আর তো নেডে তার ফালার বাসা মাথা হরে বেশি বেশি মানুষ হল কতলাগা আর গজ্জে জিনার তাহা নাই। এমন পরিস্থিতিতে জল ও স্থল সীমান্তে অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড, সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। সংঘাতময় পরিস্থিতি হলে এরকম একটা সংকট বাংলাদেশে না সমগ্র বিশ্বে থাকে, কিন্তু আমরা আমাদের কেন্দ্রীয় আমাদের সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী যদি এরকম সংকট তৈরি হয় আমরা খুবই স্ট্রিক্ট আছি, আমরা এবার আমরা তাদেরকে অনুপ্রবেশে আমরা বাধা দিই। তারপরে রাষ্ট্রের সিদ্ধান্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের বিভিন্ন দপ্তর আছে, সেগুলো সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি সিদ্ধান্ত তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিই। গত 1 মাসে 200-এর বেশি রোহিঙ্গাকে পুশব্যাক করার কথা জানিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। এখন টেকনাফ। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।